Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel. Aaj onek din por pray 2 3 mash por aaj ami Narayanganj e giyechhilam. Narayanganj e Adamjite amader desher bari amar appu ammu shekhane thakto. Pray 6 bochor age amar appu ammu mara giyeche. To ami majhe majhe shei baita dekhte jai. এক ঘন্টা দুই ঘন্টা থাকি থেকে আবার চলে আসি তো আজকে আমি আমার সাথে আপনারা সবাই নারায়ণগঞ্জে চলেন কিছু ভিডিও তুলেছি সেগুলো দেখবেন আর আমার কবিতা উপভোগ করবেন আমার প্রথম কবিতাটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া নাড়িতে পারি থর থর করি কাঁপিছে ভূদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে হেথায় ওথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেড়ে বিধেতা পাষণ ঘেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লোহরীর পরে লোহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ভয় আমি চলিব করুণ ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া কেবল গাহিয়া আকুল পাগল পাড়া ক্যাশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধানু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূদর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারা আগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর আজ ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর আমার এখনকার কবিতাটার নাম হচ্ছে বলাকা বলাকা রবীন্দ্রনাথের সর্বোৎকৃষ্ট কবিতা বলা হয় সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সাড়ে সাড়ে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে ঘুমরি সহসা শুনিল সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূর দূরান্তরে হে হংস বলাকা ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে ওই পক্ষ ধ্বনি শব্দময়ী অক্ষর রমণী চলে গেল স্তব্ধতার তপভঙ্গ করি উঠিল শিহরি গিরি শ্রেণী তিমির মগন শিহরিল দেওদার বন মনে হলো এ পাখার বাণী দিল আনি শুধু পলকে তরে মনোকৃত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ
পর্বত চাহিল হতে বৈশাখে নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশে হারা আকাশে খুঁজিতে কিনারা, এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার উঠে জাগি সুদূরের লাগি, হে পাখা বিভাগী বাজিল বেকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনোখানে, হে হংস বলাকা আজ রাতে মোর কাছে খুলে দিল স্তব্ধতার ঢাকা, শুনিতেছি আমি নিঃশব্দের তলে শূন্য জলের স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল, মাটির আকাশ পড়ে ঝাপটেছে ডানা মাটির আধার নিচে কে জানে ঠিকানা, মিলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা, দেখিতেছি আমি আজি এ গিরিরাজি এ বন চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমিকিছে অন্ধকার আলোর ক্রন্দনে, শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্ফুট অতীত হইতে অস্ফুট সুদূর যুগান্তরে, শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার এ গানে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনোখানে। ছবি, তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা, ওই যে শুধু নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নাও, হায় ছবি তুমি শুধুই ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও, পথিকের সঙ্গ লও গগপথহীন কেন রাত্রি দিন সকলের মাঝ থেকে সবা হতে আজ এত দূরে স্থিরতার চির অন্তপুরে, এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ঘরে ধায় দিকে দিকে বৈশাখে সে বিধবার আবরণ খুলি, তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়, এই ধুলি এও সত্য হায় এই তৃণ বিশ্বের চরণ তললীন, এরা যে অস্থির তাই এরা সত্য সবাই, তুমি স্থির তুমি ছবি তুমি শুধুই ছবি, একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বৃক্ষ তব দিলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচি আছে আপনার ছন্দ নব নব বিশ্বতলে রেখে তাল, সে যে আজ হলো কলতাল এ জীবনে আমার জীবনে কত সত্য ছিলে, মোর চোখে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমিই তো ছিলে বাণী বিশ্বের বাণী মুক্তিমূর্তি। সংক্ষেপিত
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর আগে শেষ দুটি কবিতা এখন আমি পড়ব, আবৃত্তি করে শোনাব। দুঃখের আধার রাত্রি, এই কবিতাটা তিনি চেক করেছিলেন, মানে এই কবিতাটা তিনি সংশোধন করেছিলেন, কিন্তু পরবর্তী কবিতাটা তিনি সংশোধন করার আর সময় পাননি, তিনি মারা গিয়েছিলেন। দুঃখের আধার রাত্রি, দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছি নু, কষ্টের বিকৃত ভান ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকার আর এ ছলনার ভূমিকা তাহার, যতবার ভয়ের মুখোস্থার করেছি বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয়, এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কুহুক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই শূন্য বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র জলচ্ছবি মৃত্যু বিদীর্ণ আকারে। এই কবিতাটা তিনি সংশোধন করেছিলেন, এই কবিতাটায় বলা হয়েছে সারা জীবন মানুষের জীবনে অনেক দুঃখ বারবার মানুষের জীবনে আসে, আমার মতে সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন, মানুষের জীবনে যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে, দুঃখ আমাদের কষ্ট হলে আমাদের দুঃখ হলে আমরা যেন ভেঙে না পড়ি, মন শক্ত করে ধৈর্য ধরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং তার সর্বশেষ কবিতা ছিল তোমার সৃষ্টির পথ, যা তিনি সংশোধন করে যাওয়ার আর সময় পাননি, তিনি মারা গিয়েছিলেন। এই কবিতাটি জোড়াসাঁকো কলকাতা সকাল 9:37 জুলাই 1941 সালে তিনি লিখেছেন, তার শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে, সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত তার তরে রাখুনি গোপন রাত্রি, আমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় তার অন্তরের পথ সহজ বিশ্বাসে সেজে করে তারে চিরসমুজ্জ্বল, বাহিরি কুটিল হোক অন্তরে সে রিজু, এই নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে শেষ পুরস্কার নিয়ে যায় যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা শক্তিতে সে পায় তোমার মুসলমান যারা আছি তারা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের মাফ গুনাখাতা যেন মাফ হয়ে যায় সেই জন্য ক্ষমা চাই, সবাই কলমা তৈয়া পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, তো এইভাবেই মানুষ দুনিয়া থেকে চলে যায়। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মের দিক থেকে হিন্দু ছিলেন তাই তিনি ছলনাময়ী, তিনি তাদের যে ইয়ে আছে তাদের সাথেই দেবদেবী আছে তাদের সাথেই হয়তো বলেছিলেন কথা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সবচেয়ে বড় অবদান আছে, তাই আমি তার দুই তিনটা কবিতা আমি আপনাদের সামনে আবৃত্তি করলাম, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ কুড়ে হায়, একেবারে উড়ে যায় কোন পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর বন্ধ থরথর কাপে পাতা পত্তর ওড়ে যেন ভাবেও। মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও, তারপর হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায়, ফের তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে বারবার পৃথিবীর কোনটি। ঠিক আছে লাভলি ভিউয়ার্স, আজকে আর আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। Allahu Akbar.